আসসালামু আলাইকুম গাইস, আমি কামরুল ইসলাম। এটা আমার ফার্স্ট ব্লগ। সবাই ব্লগিং করছে এবং এই প্যান্ডামিকের মধ্যে আমার মনে হচ্ছে যে কিছু একটা করা উচিত, সো এই কারণেই ব্লগিংটা শুরু করা। আমার সাথে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি মিমু, তাসমিয়া রহমান মিমু। শি ইজ এ ভেরি সুইট গার্ল বাট খুবই নটু, দুষ্টামি করে। আর শি ইজ মাই ওয়াইফ রীতা। আর এই হচ্ছে ধামাকা। না, ওর নাম ধামাকা না, ওর নাম হচ্ছে উজায়ের। এই যে উজায়ের। সো আজকে মেনলি আমরা শপিংয়ে বেরোয়েছিলাম। শপিং করলাম আমরা, মোটামুটি টুকটাক কিছু কেনাকাটা করলাম। সামনে রোজার ঈদ। সো এই যে ম্যাডামকে নিয়ে বেরোয়েছিলাম, ম্যাডামের কিছু পছন্দ হয় নাই, খালি ঘুরছি আজকে সারাদিন রোজা রেখে। সো ফাইনালি আমরা একটা জায়গায় আসছি। এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একজন রোজায় কাইট হয়ে গেছে। হ্যালো, কি অবস্থা আপনার? এই যে দেখেন তার চোখে, এই যে আরেকজন হচ্ছে ধামাকা, আর কোনো খাওয়া দাওয়া নাই, বাট সে বিন্দাস আছে। হাই গাইস। সো সে আজকে এই যে একটা ফায়ার ট্রাক কিনছে, খুবই জোস, একদম রিয়েলিস্টিক ফায়ার ট্রাক ট্রাকের মতো। এবং এটা হচ্ছে একটা এক্সকাভেটর টয়। এটা কি ইউজার? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? ফায়ার ট্রাক। ওয়াও। তারপর কি অবস্থা আপনার? খুদা লাগছে? আপনার কি খুদা লাগছে? পানি খান। আচ্ছা, আমরা সবাই আসলে রোজে আছি। আপনার কি অবস্থা? আপনার জন্য যে এত ঘুরলাম, আপনার ড্রেস কিনলেন না কেন? পছন্দ হয়নি। যাই হোক, তার মনের মতো হয় নাই, তার মন যে কি চায়, মন কি যে চায় বলো। আচ্ছা যাই হোক, মন কি যে চায়, তার ভাল লাগে না রোগে ধরছে, যার কারণে তার কোনো ড্রেস ভাল লাগে না। এই যে আরেকজন শুয়ে পড়ছে টেবিলের উপরে। আচ্ছা যাই হোক, আপনারা ভাবতেছেন যে রোজা রমজানের দিন আমরা রেস্টুরেন্টে কি করি। আসলে আমরা ইফতারি অর্ডার দিয়ে বসে আছি, এখান থেকে আমরা ইফতারটা নিয়ে আমরা চলে যাবো। এই ক্যাফেটার নাম কি জানো? আচ্ছা, এই ক্যাফেটার নাম হচ্ছে ভুলে গেছি ক্যাফে। আচ্ছা ওয়েট আ সেকেন্ড, আমি একটু ঘুরে দেখাই। ক্যাফেটা আসলে নাইস, আমি নামটা একটু পরে আপনাদের ভিডিওতে বলে দিব। এই যে ইউজার আরেকটা টেবিলে বসে গেছে, সে একা একা বসতে খুব পছন্দ করে। সো লাইক দিস। কি অবস্থা আপনার বলেন? ভালো না। সো ভিডিও ব্লগিং করতেছি, কেমন লাগছে আপনার? কোনো এক্সপেরিয়েন্স নাই আমার। সো এমনও হইতে পারে যে রীতা, এই ভিডিওটার মাধ্যমে আমি সুপারস্টার হয়ে যেতে পারি, বুঝছো? এই ভিডিওটার মাধ্যমে এই যে আসলে বাংলাদেশের মানুষের মোটিভেশন দিতে জানা না, সব খালি নেগেটিভিটি। এই যে বললাম যে সেলিব্রিটি হয়ে যাবো, বলে আই এম রিপন ভিডিও দেখছি হইলো। এই যে তুলনা করে আমি হিরো আলম শেষ, আমি আমার ক্যারিয়ার ধ্বংস। রিপন দ্রোনাথ ঠাকুর, রিপন ডোনাট ঠাকুর, ডোনাট তোমার খাইতে ইচ্ছা করে। এই আরেকজন আছে, স্কুটার বাইক বানাইছে সে তার মাকে, এখন সে তার মায়ের কাঁধে উঠে সে স্কুটার বাইক চালাচ্ছে। হ্যাঁ বাবা, মামা রোজার তো বাবা নাম। এই সারাদিন আমি ইউজারকে নিয়ে ডেডিকেটেড ভাবে একটা ভিডিও বানাবো আমরা, কি বলো রীতা? আমার মনে হয় যে আপনারা যদি উজারের কর্মকাণ্ড দেখেন, মানে সারাদিন সে কি কি কাজ করে, মানে আপনারা সবাই ওর ফ্যান হয়ে যাবেন। মানে ইজ অসম অ্যান্ড ইজ আ ধামাকা। কারো যদি মন খারাপ থাকে, মনে করেন যে আপনার বেঁচে থাকার কোনো কারণ নাই, মন খারাপ, আপনার শেক করছেন বা কিছু একটা, জীবনে হতাশা, উজারের সাথে ওয়ান ডে স্পেন্ড করবেন, আপনার লাইফ সাকসেসফুল। সো আজ এই পর্যন্তই থাকলো গাইস, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আমরা আবার আসবো। আজকের ভিডিওটা মেনলি একটা শর্ট ভিডিও, আজকে একটা ছোটোখাটো একটা ইন্ট্রোডাকশন, আমরা আসলে কেমন, আমাদের কথাবার্তা কেমন, আমরা কীভাবে ব্লগ ব্লগ করবো। আমরা আসলে ঢং করে কথা বলতে পারি না, আমরা কেউ সেলিব্রিটি না, আমরা খুবই সাধারণ সিম্পল মানুষজন। সো আমরা এমনই, আমাদের চ্যানেলের নামও হতে পারে এটাই, কী বলবেন, আমরা এমনই। আমরা এমনই।